কখনো না আমি নিজের মানে আমি নিজেকে নিয়ে এত ভালোবেসে ফেলি, এত ভালোবেসে ফেলি, মনে হয় নিজের আত্মাটাকে বের করে জড়িয়ে ধরি। টিউশন যাস না আজকে তুই? না মা, আজকে একটু ঠান্ডা আছে তো তাই যাইনি পড়তে। বাড়িতে বই পড়তে বসেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি পড়তেই বসছিলাম, ভাবলাম তার আগে একটু অডিয়েন্সের সঙ্গে একটু ইন্ট্রোডাকশন করিয়ে নিই। তোর যে জামা কাপড়গুলো ওলট পালট হয়ে পড়ে আছে আমি আলমারিতে গুছিয়ে রাখতে বলেছিলাম। আমি আমি পড়ার পরই আলমারিতে জামা কাপড় গুছিয়ে দিতাম। আমি একটু তার আগে একটু ব্লগ বানাচ্ছি, ইউটিউবে ফেমাস হব। মাঝে মাঝে না তোর উপরে আমার এত ভালোবাসা এসে যায়, এত ভালোবাসা এসে যায়, মনে হয় চপ্পল দিয়ে মেরে মেরে গালটাকে লাল করে দিই, আর তারপর যে আত্মাটা বেরোবে তোর, তাকেও চপ্পল পেটা করতে করতে বাড়ি ছাড়া করি। বেরো, তা বের করে গলা জড়িয়ে ধরবে। কখনো ক্ষমা করবো না তোমায় আমি।